ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কন্টেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করল রাজ্য সরকার, এ বি সি অর্থাৎ এফেক্টেড জোন, বাফার জোন এবং ক্লিন জোন। 21 মে থেকে বাফার ও ক্লিন জোনে খুলবে বড় দোকান, জানালেন মুখ্যমন্ত্রী। করোনা নিয়ে তথ্য গোপন রাজ্য সরকারের, মমতা নিজেই বিভ্রান্ত তাই মানুষকে বিভ্রান্ত করছেন, প্রশাসনিক প্রধান নিজেই বিভ্রান্ত তাই জোন ভাগ, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 27 মে থেকে জোর বিজোর নীতি মেনে খুলবে হকার্স মার্কেট, পাস দেবে পুলিশ। 21 মে থেকে চালু হবে আন্তঃজেলা বাস চলাচল, 27 মে থেকে চলবে অটো, তবে উঠতে পারবেন 2 জন যাত্রী। হকার্স মার্কেট খোলার নেপথ্যে মমতার রাজনীতি, বাসের ভাড়ায় ঠিক হলো না, ঘোষণায় কি লাভ, মুখ্যমন্ত্রী দোকান খুলছেন, মানুষ আসবে কি করে, মমতাকে কটাক্ষ দিলীপের। সামাজিক দূরত্ব মেনে খুলবে সেলুন, বিউটি পার্লার, খোলা থাকবে সরকারি ও বেসরকারি অফিস, একদিন অন্তর আসবে 50% করে কর্মী, বেআইনি জমায়েতে ব্যবস্থা নেবে পুলিশ। বাংলাদেশ থেকে কলকাতায় 170 জন বাসে ট্রেনে এসেছে 2.5 থেকে 3 লক্ষ মানুষ, অন্য রাজ্যে 20 থেকে 25 লক্ষ বাংলার লোক রয়েছে, এই তথ্য অসত্য, বললেন মুখ্যমন্ত্রী। নাইট কারফিউর নামে মানুষের ভোগান্তি ঠিক নয়, বেআইনি জমায়েত করলে পুলিশ ব্যবস্থা নেবে, বার্তা মুখ্যমন্ত্রী। মানুষকে এত দমবন্ধ করে টেনশনে ভোগানো ঠিক নয়, আমরা সপ্তাহ থেকে লকডাউন চলবে, সারাদিনই লকডাউন চলবে, যেভাবে চলছে চলবে, সন্ধ্যে 7টার পরে কেউ বাইরে থাকবেন না, এটা আমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সন্ধ্যে 7টার পরে কেউ বেরোলে বা জমায়েত করলে সেখানে কিন্তু পুলিশ অ্যাকশন নেবে। সংক্রমণ রোধী নাইট কারফিউর কথা বলেছে কেন্দ্র, মুখ্যমন্ত্রীর ইচ্ছে তিনি কিছুই মানবেন না, মুখ্যমন্ত্রীর অবস্থানে রাজ্যবাসীরই ক্ষতি, পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্র বলেছে বলে শব্দটা খারাপ, যদি কেউ ভাবে তো তার সম্বন্ধে বলার কিছু নাই। নাইট কারফিউ এই জন্য যে রাত্রেবেলা যাতে অনৈতিক গতিবিধি আনলকফুল অ্যাক্টিভিটি না হয়। বেসরকারি হাসপাতালে কর্মরত ভিন রাজ্যের 300 থেকে 350 নার্স চলে গিয়েছেন, এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় স্বাস্থ্য সহায়ক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। আরো বেশি ট্রেন চলা উচিত, সঠিক দিশা না পেয়ে ধৈর্য হারাচ্ছেন শ্রমিকরা, মন্তব্য দিলীপের। পশ্চিমবাংলার যে শ্রমিকের চাপ, এই 200 ট্রেনেও হবে না। 235টা শুধু ট্রেন আসলো মানে কত লক্ষ লোক ঢুকছে বুঝতে পারছেন তো, 3.5-4 লাখ কোথাটাই ঢুকে যাবে, প্লাস বাসে বাসে আরো কয়েক লক্ষ ধরুন, বাট আপনারাও একটু চেষ্টা করুন, সহযোগিতার হাত বাড়ানো, সবার কথা বলছি, আমিও যেটা করবো আপনিও সেটা করুন, আপনিও যেটা করবেন আমিও সেটা করবো, কোনো ডিফারেন্স নেই, এই দুঃসময় কোনো ভেদাভেদ নেই।